করে দিই। চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, আর দেখেই বুঝতে পারছো একটা খুব স্পাইসি আর টেস্টি লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে মোটামুটি সবই স্পাইসির ওপরেই করা হয়েছে। সবসময় তো হালকা পাতলা খাওয়া যায় না, মাঝে মাঝে একটু স্পাইসি খেতেই পারবো। আর এটা আমাকে একজন আমার বন্ধু পরিবারের যে রিকোয়েস্ট করেছিল যে চিকেন যাতে উইকেন্ডে খাই, তার নাম হচ্ছে ফুডি আসমার, তা উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তা সেই জন্য আমি এই রিকোয়েস্টটা রাখলাম। তাই চিকেন নিয়ে এসেছি, আর কী কী নিয়ে এসেছি সেটা তো বলবোই। তার আগে বলি আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। প্রথম থেকে যারা পাশে আছো সাবস্ক্রাইব করে, তোমাদের অনেক ভালোবাসা। আর কী কী নিয়ে এসেছি দেখো, এখানে বুঝতেই পারছো ফিশ কারি আছে, এগ কারি রয়েছে, আর এখানে স্পাইসি চিকেন কারি। তাহলে চলো, আর এখানে তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাত তো রয়েছেই, চলো কথা না বাড়ি খাওয়া শুরু করছি। সবাই সাথে থেকো শেষ পর্যন্ত, কেউ কিন্তু চলে যেও না। চলো স্টার্ট করে দিই। প্রথমে ফিশ কারিটাই নিয়ে নিই। ফার্স্ট বাইট, বেশ টেস্টি হয়েছে। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ কারি। এবার নিয়ে নিচ্ছি চিকেন লেগ পিসটা, দেখো কি ভালো লাগে, টেস্টি লাগে। খুব ভালো হয়েছে, বেশ স্পাইসি হয়েছে একটু।
খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। খুব সফট হয়েছে, নিলাম এক কারিটা। এটা টমেটো দিয়ে, মানে টমেটো দিয়ে এক কারিটা করেছি, একটু বেশি করে টমেটো দিয়েছি, বেশ এরকম থাকবে, টমেটোটা পুরো গলবে না, দারুণ লাগে টমেটো এক কারি। একটু টক টক থাকে, ঝাল ঝাল থাকে।
দেখে বুঝতে পারছো একদম পরিষ্কার খাওয়া দাওয়া। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।